নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 25/8/2023 পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। তো যারা চাকরি করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, চাকরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে সার্জেন্ট, কলকাতা পুলিশের সার্জেন্ট নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি হলো। কলকাতা পুলিশের আন্ডারে সাব ইন্সপেক্টর বা এসআই বা সাব ইন্সপেক্টরেস আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাহলে কলকাতা পুলিশের আন্ডারে এসআই নিয়োগ হবে এবং সার্জেন্ট নিয়োগ করা হবে, তার নোটিশ জারি করা হয়েছে, আজকেই জারি করা হয়েছে। দেখতে পেলেন নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করা হলো আজকে, দেখতে পেলেন। তাহলে নতুন একটি কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে কলকাতা পুলিশের হচ্ছে সার্জেন্ট এবং এসআই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। তো যারা কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত হতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা অবশ্যই প্রস্তুতি নিতে শুরু করবেন। আসুন আমরা সেই নোটিশ আমরা একটু দেখে নেব। তো আপনারা ওয়েবসাইটে যাবেন, গিয়ে এখানে গেট ডিটেলস ক্লিক করবেন। গেট ডিটেলে ক্লিক করলেই এখানে দেখুন যে সাব ইন্সপেক্টর এসআই এবং সার্জেন্ট কলকাতা পুলিশের আন্ডারে নিয়োগের নোটিশ জারি করা হয়েছে। সেই নোটিশ দুটো আমরা একটু দেখে নেবো কী কী নোটিশ রয়েছে। দেখুন প্রথমে যেটা রয়েছে, এসআই নোটিশ জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন। তো অ্যাপ্লিকেশান ইনভাইটেড করা হয়েছে ওই কলকাতা পুলিশের আন্ডারে সার্জেন্ট এবং এসআই নিয়োগ হবে, সাব ইন্সপেক্টর মানে সাব ইন্সপেক্টরেস। তো বয়স হতে হবে হচ্ছে 20 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2023 সাপেক্ষে, এবং 5 বছরের এই বয়সের ছাড় রয়েছে হচ্ছে এসসি এসটিদের জন্য, আর 3 বছরের ছাড় রয়েছে ওবিসিদের জন্য, আর 3 বছরের ছাড় রয়েছে ট্রান্সজেন্ডার পার্সনদের জন্য। আপার এজ লিমিট হচ্ছে এজ রিল্যাক্সেবল আপ টু 35 ইয়ার, ডিপার্টমেন্টাল ক্যালিকুলে 35 বছর পর্যন্ত করা যাবে, মানে ছাড় রয়েছে। এসসি এসটি হলে আরও ছাড় পাওয়া যাবে। আর ইডব্লিউএসের ভ্যাকেন্সি রয়েছে, ইডব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য 10% ভ্যাকেন্সি রয়েছে। আর ট্রান্সজেন্ডার পার্সন এলিজিবল টু অ্যাপ্লাই করতে পারবে তারা শুধুমাত্র এই সাব ইন্সপেক্টর পদে, এটা বলা হয়েছে ট্রান্সজেন্ডার পার্সন হিসেবে। কোয়ালিফিকেশান যেটা দরকার হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, গ্র্যাজুয়েশান থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে, এটা পরিষ্কার উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছেন। সাব ইন্সপেক্টর পদে ও সার্জেন্ট পদে নিয়োগের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে, আর বাংলা লিখতে পড়তে জানতে হবে, এটা বলা হয়েছে। ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন শুরু হবে 29/8/2023 থেকে 18/9/2023 মধ্যে অনলাইন আবেদন করা যাবে। তারপর অ্যাপ্লিকেশান অ্যাডভাইস রিড দ্য ইনফরমেশান অ্যাপ্লিকেশানে গিয়ে, আর 21/9 থেকে 27/9 মধ্যে এই 7 দিন তাদের হচ্ছে ইয়ে করা হবে, অ্যাপ্লিকেশান ফর্ম যারা সাবমিট করবে তাদের এডিট অপশান দেওয়া হবে। তো এই হচ্ছে সেই নোটিশ, আমরা এবারে বিস্তারিত নোটিফিকেশান আসুন দেখে নিই। সেই নোটিফিকেশান রয়েছে যেটা ইনফরমেশান, ভালো করে দেখুন কী কী লাগবে, সব কিছু ডিটেলস রয়েছে, কতগুলো সিট রয়েছে, কত স্কেল দেওয়া হবে। ভিডিওটা পজ করে আপনারা একটু দেখে নেবেন। দেখুন টোটাল 156টা এসআই সাব ইন্সপেক্টর, টোটাল 100 সাব ইন্সপেক্টরেস 9টা সিট, সার্জেন্ট 4 জন, টোটাল ভ্যাকেন্সি 169 জনকে নিয়োগ করা হবে, ডিটেলস রয়েছে এখানে। ভিডিওটা পজ করে আপনারা একটু দেখে নেবেন, বয়সটা বললাম। পোস্টগুলো রয়েছে দেখুন, এবার শারীরিক মেজারমেন্ট, ফিজিক্যাল মেজারমেন্ট যেটা দরকার সেটা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 167 সেমি হচ্ছে অল ক্যান্ডিডেটদের জন্য। তো শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 100 বা গোর্খা রাজবংশী গাড়োয়ালিস যেটা 160 সেমি হাইট, আর চেস্ট হচ্ছে সকলদের জন্য 79 সেমি, বাড়ি আরও 5 সেমি, আর ওজন হতে হবে 56 কেজি। আর বা এসসিদের এসটিদের ক্ষেত্রে হচ্ছে 160 সেমি হাইট, চেস্ট হচ্ছে 76 সেমি, ফুলিয়ে 5 আরও, আর 52 কেজি ওয়েট হতে হবে। তারপর সাব ইন্সপেক্টরের ইউবিতে রয়েছে দেখতে পাচ্ছেন আনআর্মড যে সাব ইন্সপেক্টরেস মহিলা যে এসআই, তো তাদের জন্য 160 সেমি হাইট, আর ওয়েট হতে হবে 49 কেজি। আর গোর্খা রাজবংশী গাড়োয়ালি শিডিউল ট্রাইবের ক্ষেত্রে হচ্ছে 155 সেমি হাইট, আর 45 কেজি ওয়েট হতে হবে। সার্জেন্ট কলকাতা পুলিশের সার্জেন্ট হিসেবে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য 173 সেমি হাইট, 86 সেমি ছাতি,
এবং 5 সেমি ফুলি আরও 60 কেজি ওজন হতে হবে। আর বাকিদের মানে সিরুল ট্রাইব এবং গোর্খা রাজবংশী গাড়োয়ালিদের ক্ষেত্রে 163 সেমি হাইট এবং 81 সেমি ছাতি ও আরও 5 সেমি ফুলিয়ে আচ্ছা ও 54 কেজি ওয়েট হতে হবে। আর সাব ইন্সপেক্টর অফ ইউবি ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে অল ক্যাটাগরি ক্ষেত্রে 162 সেমি হাইট হতে হবে, ওজন হতে হবে 51 কেজি। আর রাজবংশী গোর্খা গাড়োয়ালি সুবা এবং সিল ট্রাইবের ক্ষেত্রে 157 সেমি হাইট হতে হবে এবং 47 কেজি ওয়েট হতে হবে। তো এই হচ্ছে রয়েছে। আর ফিজিক্যাল মেজারমেন্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা রয়েছে তাতে সাব ইন্সপেক্টর ক্ষেত্রে ও সার্জেন্টদের ক্ষেত্রে আন আর্ম ব্রাঞ্চে 800 মিটার দৌড় 3 মিনিটে কমপ্লিট করতে হবে। আর সাব ইন্সপেক্টরসের ক্ষেত্রে 400 মিটার দৌড় 2 মিনিটে কমপ্লিট করতে হবে। আর ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে 400 মিটার দৌড় 1 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। তো মোড অফ রিক্রুটমেন্ট, প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে 200 নম্বরের, তারপরে হবে ভালো করে দেখবো এমসিকিউ টাইপের হবে, তারপর যারা পাস করবে তাদের পিএমটি পিইটির জন্য ডাক হবে, তাতে যারা পাস করবে তাদের ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম হবে 200 নম্বরের, পেপার 1, পেপার 2, পেপার 3। তারপর এতে যারা পাস করবে তাদের পার্সোনালিটির ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ে যারা পাস করবে তাদের আবার ইন্টারভিউ পাস করবে, ফাইনাল কমেন্ট পাস করলে মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে। সিলেবাস রয়েছে এখানে, ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন, পুরো ডিটেলস নোট করবে। তারপর মেডিকেল এক্সাম রয়েছে অবশ্যই, ট্রেনিং রয়েছে, অ্যাপ্লিকেশন ফিজ যেটা অনলাইন আবেদন করার জন্য সবাইকে 250 টাকা করে লাগবে, প্রসেসিং ফি 20 টাকা, টোটাল 270 টাকা। এস শিডিউল কাস্টদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের 20 টাকা শুধু অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না, এস শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না, শুধু প্রসেসিং ফি 20 টাকা লাগবে। ট্রানজ্যাকশানের ব্যাপারটা বলে দেওয়া আছে এখানে। তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম। আর অনলাইন আবেদন শুরু হবে যেটা বললাম যে 29/8/2023 থেকে অনলাইন আবেদন শুরু হবে, তো আপনারা অবশ্যই আবেদন করবেন। যারা আবেদন করতে চান 29/8/2023 থেকে 18/9/2023-এর মধ্যে আবেদন করতে হবে। তো সঙ্গে থাকবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সকলের মধ্যে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ফিরে আসি পরের ভিডিও নিয়ে।